ওকে, আমি গত ভিডিওতে বলেছি যে কিভাবে হচ্ছে, মানে যারা অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছো, তারা যদি বিসিএস প্রিপারেশন শুরু করতে চাও তাহলে তারা মানে কোন কোন দিকগুলা তোমাদের মাথায় রাখা লাগবে, যে শুরু করার আগে যে কোন কোন বিষয়গুলো তোমাদের মাথায় রাখা লাগবে। তোমরা যদি এই বেসিক ভিডিওটা দেখতে চাও, তোমরা আগের ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা শুরু করো, সেটা তোমাদের জন্য বেস্ট হবে। আর এই ভিডিওতে আমি এখন বলবো যে যারা ভাই সিদ্ধান্ত নিয়ে নিছো যে আমি ভাই বিসিএস, আমার ভাই সাবজেক্ট নাই, এই সাবজেক্টের টিচিংও নাই, এই সাবজেক্টের ফিল্ডও নাই, কিছুই নাই, আমি ভাই আসলে বিসিএস ছাড়া আমার গতি নাই, বা সরকারি জব ছাড়া, ব্যাংকের জব ছাড়া আমার গতি নাই, আমি ভাই আগের থেকেই শুরু করব, যারা এরকম আছো তারা আসলে কিভাবে শুরু করবা আসো বলি। প্রথমে হচ্ছে যে আমি বলে নেই, আমি কোনো জব টব পাইনি এখনো। হ্যাঁ, আমি গত এক থেকে 1 বছর 2 মাস হচ্ছে আমি প্রিপারেশন নিয়েছি, মানে চলতেছে আমার প্রিপারেশন, 45-কে বেস করি নিয়েছি। আমি একজন জব হোল্ডার, আমার জব হচ্ছে যে প্রতিদিনের সময় হচ্ছে 7-8 ঘন্টা জব করি, এরপরে বাকি সময়টা আমি প্রিপারেশন নেই। তো হচ্ছে যে এতটুকুই বলবো, আর কখনো সফল হলে আমার পুরো পরিচয় বলবো। এই তো এখন আমি বলতেছি যে, আর এই 1 বছর আমি মোটামুটি একবার সিলেবাসটা আমার শেষের দিকে, জাস্ট আর কয়েকটা জাস্ট লেকচার ভিডিও বাকি আছে, তাহলে সিলেবাস শেষ। তো এতটুকুর আলোকে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করব, যে আসলে যদি আমি আগের থেকে শুরু করব, এবং আমি অনেক আগ থেকে আমি বিসিএস এর প্রতি খুব ঝুঁকেছিলাম, তারপরে মাঝখানে আমি আমার প্রফেশনটাকে একটু সময় দিয়েছি, আমার জব জবে ঢুকেছি সেটার জন্য একটু সময় দিয়েছি, এরপরে আমি আবার বিসিএস প্রিপারেশনটা শুরু করি। তো এই আলোকে যে আমি কি কি ভুল করছি, বা এই আলোকে, বা আমি আমার যে এক্সপিরিয়েন্সটা আগের থেকে, আমি যদি কোন কোন সাবজেক্টে পড়লে আমার ভালো হইতো, সেই বিষয়টা আমি শেয়ার করতেছি তোমাদের সাথে, যাতে তোমরা শিখতে পারো এখান থেকে। এটা একটা কন্ট্রিবিউশন জাস্ট। এই তো এখন কথা হচ্ছে যে, আমি আগেই বলছিলাম যারা হচ্ছে যে জব ফিল্ডে আসো বা জব ফিল্ডে নাই, সবার জন্য কমন কথাটা ছিল যে তোমরা ক্যাডারদের ভিডিও দেখবা, এবং ক্যাডারদের প্রত্যেকটা ভিডিও দেখবা, যত ভিডিও পাও যারাই ক্যাডার হয়েছে, তাহলে তোমরা একটা সিমিলারিটিস খুঁজে পাবা এবং তাদের ভুলগুলো তুমি জানতে পারবা। তাহলে কি হবে যে তোমার আসলে তুমি বুঝতে পারবা যে তুমি কোন টাইপের স্টুডেন্ট, এবং তুমি তোমার তোমার পথটা কিভাবে তুমি সামনে নিয়ে যাবা। প্রথম কথা হলো ক্যাডারদের ভিডিও দেখতে হবে, তাহলে তোমরা অনেক কিছু বুঝে ফেলবা। সেকেন্ড কথা, এগুলো কিন্তু সিক্রেট, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে কেউ বলবে না, ঠিক আছে। আমি একটু আমি কন্ট্রিবিউশনে পছন্দ করি, আমি মনে করি যে আমি শেয়ার করলে আমার শেয়ার দ্বারা 10 জন যদি দেখে, 1 জন মানুষ সে উপকার পাবেই পাবে, কারণ আমি পাইছি, আমি আমার পুরো জীবনটাই চেঞ্জ হয়েছে ইউটিউব ইউটিউবের জন্য, আমি পুরো সব নলেজ পাইছি ইউটিউব থেকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এবং সরকারি জব পাওয়ার জন্য আমি আরো ভালো থাকতে চাই, মানে পেলে আরো ভালো থাকবো, সেটার জন্য এই এক্সট্রা কষ্টটা করা। তো কথা হচ্ছে যে ক্যাডারদের ভিডিও দেখতে হবে। সেকেন্ড কথা হচ্ছে যে ভাই শোনো, সিলেবাস চেঞ্জ হোক বা না হোক, তোমার ইংলিশে দক্ষতা এটা লাগবেই লাগবে, এটা একেবারে কনফার্ম, ঠিক আছে। তো তোমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে যদি শুরু করতে চাও, তোমরা ইংলিশের উপর প্রচুর জোর দাও, জোর দাও, ইংলিশটাকে মনের ভিতরে নিতে হবে, তা না হলে তোমার আসলে ভালো জব হবে না। এই ইংলিশ এবং ম্যাথ, এখন সিলেবাস সামনে কি হয় জানি না, ম্যাথ কেন্দ্রিক, ম্যাথ ম্যাথ কি আর একটু কমে যাবে কিনা সেটা কেউ বলতে পারতেছে না, তবে বেসিক ম্যাথ তো থাকবেই। তো ইংলিশ আর ম্যাথ এই দিকে খুবই গুরুত্ব দাও। তো গুরুত্ব হচ্ছে তোমরা কিভাবে দিবা, প্রথম কথা হচ্ছে যে ইংলিশ, ইংলিশটা তোমরা শিখতেই হবে, এখন তুমি যেভাবে শিখো, ঠিক আছে। বিশেষ করে হচ্ছে যে ট্রান্সলেশন, ট্রান্সলেশন করতে পারতে হইলে তোমাকে মানে মোটামুটি গ্রামারে খুবই মোটামুটি পারদর্শী হওয়া লাগে, তারপরে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংটা খুবই ভালো হইতে হয়, কারণ অনেক মার্কস ফ্রি হ্যান্ড রাইটিং এ, অনুবাদে মার্কস, তারপরে হচ্ছে তোমার প্যাসেজ সলভ আছে, তো ইংলিশটা মোটামুটি খুব ভালো হইতে হয়, তা না হলে সবাই আটকে যায়। তো যাই হোক, আমি আমার ক্যাডারদের ভিডিও দেখে যাদেরকে আমি ফলো করি তাদের থেকে যা শুনেছি যে মোটামুটি প্রিলি পাশ করে যায় একটু পড়াশোনা করলে, কিন্তু রিটেনে ধরা খাই শুধু ইংলিশের জন্য, 50% রিটেন খাতা, মানে রিটেন খাতা বাদ যায় ইংলিশের জন্য জাস্ট। তো ইংলিশটা তোমরা এখন থেকে শেখো, যেভাবে পারো শেখো। হ্যাঁ, এখন যদি আমার এই ভিডিওটা কোনো HSC বা 9, 10, 11, 12 এর পোলাপান মানে ছেলেপেনরা দেখে থাকো, দেখো, যদি দেখো তাহলে বলবো যে ভাই তোমরা ইংলিশ আর ম্যাথ এই দুটাতে ভালো হও, তোমাদের জীবনে আর কোনো টেনশন নাই, ঠিক আছে। এটা কেন বলতেছি,
আমার এক বন্ধু আছে, সেই বন্ধু হচ্ছে যে মানে আমার খুবই ক্লোজ, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। তো সেই ফ্রেন্ডটা হচ্ছে যে সে ছোটবেলা থেকে ইংলিশে খুব ভালো, ঠিক আছে, খুবই ভালো ইংলিশে সে, আর আমি ছিলাম ইংলিশে দুর্বল, ঠিক আছে। তো তার ইংলিশে ভালো হওয়ার জন্য ব্যাপারটা হয়ে গেছে কি, সে এখন সে মনে হয় 20-30টার মতো প্রাইভেট জব, জবের ভাইবা দিয়ে ফেলছে, এবং তার সে যেখানেই ভাইবা দেয়, যেখানে প্রিলি দেয়, হয়ে যায় তার, সে পড়েও না, তার পড়াও লাগে না। কারণ কি, সে ইংলিশে অত্যধিক ভালো, এবং সে গত 10 ইয়ার্স যাবত, গত 10 বছর যাবত সে ইংলিশ পড়ায়, মানে টিউশনই করে, এবং তার ম্যাথও অত্যাধিক ভালো, তার ম্যাথ খুলে দেখা লাগে না, কারণ সে 10 বছর যাবত টিউশনই করে, মানে 9, 10, 11, 12 সে টিউশনই করে, এবং সে হচ্ছে যে পড়াই ম্যাথ আর ইংলিশ মেইনলি, এবং 6, 7 এরও ইংলিশ পড়ায়, ইংলিশ আর ম্যাথ পড়ায়, মানে সে টিউশনের উপরে থাকে সারাদিন। তো আমি দেখছি যে তার তার তো আসলে কোনো চিন্তা নাই, হ্যাঁ, কারণ আমরা এখানে ম্যাথ এখন করতেছি নতুন ভাবে, কারণ আমার প্রফেশনাল ফিল্ডটা টোটালি অন্যদিকে ছিল, তো আমি ম্যাথ কখনোই আমার ম্যাথ ধরা হয়নি অনেক বছর। তো দেখা গেছে যে আমার এখন ম্যাথ শুরু থেকে করা লাগতেছে, আমার এখন ইংরেজি গ্রামার শুরু থেকে করা লাগতেছে, আর ওর এখানে ও হাফেজ, ও সব জানে, ওর নিজের একটা মানে নিজের একটা শিট আছে, বই আছে, ও হচ্ছে ওইলা ওই বইটা স্টুডেন্টকে দেয়, মানে যে নিজের বই লিখতে পারে ইংরেজি গ্রামারের উপর, তাহলে তাহলে তুমি বুঝো তাই সে কতটা দক্ষ। এখন সে এত দক্ষতার কিভাবে অর্জন করছে, সে স্কুল লেভেল থেকে প্রচুর প্র্যাকটিস করতো, প্রচুর প্র্যাকটিস করতো, এবং তার বাসায় একটা স্যার ছিল 6, 7 এ যখন পড়ে, ওই স্যার তার সারাদিন প্র্যাকটিস করাইতো, ওই স্যারই তার হচ্ছে ভিত্তিটা করে দিছে, সে আমাকে গল্প গল্পে বলছে। তো এই জন্য সে এত ভালো, ঠিক আছে। এরপরে সে এগুলো কখনো সে ভুলে নাই, কারণ স্টুডেন্ট পড়াচ্ছে 6, 7, 8, 9, 10, ইংলিশ তো সেইমই, সেই ইংলিশই। তো এটাই বলবো যে তোমরা যদি এখন থেকে কিছু আগায় থাকতে চাও, তাহলে বলবো যে ম্যাথ শেখো, ইংরেজি শেখো এবং শেখাও, ব্যাস তোমাদের জীবন হয়ে গেছে, জীবন কনফার্ম, তোমরা তোমাদের চাকরি তোমাদের পিছনে দৌড়াবে, একেবারে কনফার্ম। এই হচ্ছে এই কথাগুলোই বলতে চাইছি। আর হচ্ছে আরেকটা কথা যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে যে এখন আসি যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন, তোমরা ম্যাথ তো দেখলা, তোমরা ইংলিশও ধরলা, ধরো এরপরে তোমরা কি করবা, ক্যাডারদের ভিডিও দেখলা, ক্যাডারদের ভিডিও দেখলে তো তোমাদের পুরো স্ট্র্যাটেজি মাথার মধ্যে চলে আসবে যে কিভাবে আগাইলে ভালো হয় এইসব জিনিসগুলো। যেমন আমি একটা ছোট্ট স্ট্র্যাটেজি বলি, যে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখতে হবে প্রথমে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন অবশ্যই দেখতে হবে, যে কোশ্চেনটা আসে কোথা থেকে, ঠিক আছে। সিলেবাস দেখতে হবে, প্রথম কথা হলো সিলেবাস দেখতে হবে, সেকেন্ড কথা হলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে হবে। সিলেবাস কি, পিএসসির একটা সিলেবাস দেওয়া আছে, বিসিএস রিটেন, বিসিএস প্রিলি জন্য আলাদা আলাদা সিলেবাস দেওয়া আছে, সেই সিলেবাসটা দেখতে হবে। তারপরে কোশ্চেন প্যাটার্ন দেখতে হবে, প্রিভিয়াস ইয়ারের বিসিএস প্রশ্ন কিভাবে হয়েছে, প্রিভিয়াস ইয়ারের পিএসসি প্রশ্ন কিভাবে হয়েছে, পিএসসি বিসিএস ছাড়াও আরো অনেক অনেক জবের প্রশ্ন করে, তো এই প্রশ্নগুলোর সেম সেম প্যাটার্ন হয়ে যায় অনেক সময়, তো প্যাটার্ন গুলো দেখতে হবে। বিসিএস এর প্রশ্ন দেখলা, বিসিএস এর এই এই প্যাটার্ন গুলো দেখলা, ঠিক আছে, এই যে এই দুইটা কাজ, প্যাটার্নটা বোঝা আর বিসিএস এর সিলেবাসে কি আছে সেটা বোঝা, এই দুটা জিনিস তোমরা আগের থেকেই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে দেখতে পারো, তাহলে কি হবে, তোমাদের কষ্ট কম হবে। এখন তোমরা তাহলে কিভাবে দেখবা, দেখবো হচ্ছে যে তোমরা হয়তো তোমরা আগে ম্যাথ আর ইংলিশ শেখার পরে, বেসিক ম্যাথ ইংলিশ শেখার পরে তোমরা ধরো একটা প্রশ্ন ব্যাংক কিনলা বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের, ঠিক আছে, তারপরে ওইখান থেকে তোমরা দেখা শুরু করলা যে কিরকম প্রশ্ন আসে, ঠিক আছে। যাদের যারা একটু টাকা পয়সা বেশি খরচ করতে, টাকা পয়সা আছে যাদের, তারা হয়তো এক সেট বই কিনে নিলা, যে আচ্ছা আমি এক সেট প্রিলির বই কিনি, ঠিক আছে, যে কোনো একটা মানে ভালো, যেমন প্রফেসর, ওরাকল, ঠিক আছে, তারপরে হচ্ছে এরকমই যখন যেটা চলে আর কি, একটা সময় MP3 খুব চলতো, এখনো চলে, MP3 খুব চলতো, তো যে কোনো এক সেট বই তোমরা কিনে তোমরা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ উল্টাই থাকলা যে কোন চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন হয়, প্রত্যেকটা গাইডের সামনে 30টা টপিক দেওয়া থাকে, প্রত্যেকটা গাইডের সামনে তোমার হচ্ছে টপিক গুলো লেখা থাকে যে কোন টপিক থেকে প্রতি বছর কতটুকু প্রশ্ন হয়েছে, তো যেই যেই টপিক থেকে বেশি প্রশ্ন হয়েছে সেটা 30 স্টার এরকম আর কি, তোমরা 3 স্টার 2 স্টার টপিক করে করে নিলে তোমরা আর কি তোমাদের মাথাটা খুলে যাবে যে আচ্ছা এই টপিক বাংলাতে এই টপিক গুলা ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমার জানতে হবে, ইংরেজি গ্রামারে এই টপিক গুলা ইম্পর্টেন্ট, ইংরেজি লিটারেচারে এই টপিক গুলা ইম্পর্টেন্ট। তো এইভাবে তোমাদের একটা ভালো একটা আইডিয়া হবে। তো তোমরা যারা আগে থেকে ডেডিকেটেড
শুরু করতে চাও, তারা হচ্ছে যে এই কাজগুলো করে ফেলতে পারো। আচ্ছা এখন আসি যে ভাই, আমি ভাই ম্যানুয়ালি, এটা হচ্ছে ম্যানুয়াল পথ আর কি, নিজে 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 কিভাবে করবা এটার পর। এখন যদি বলো যে ভাই আমি ভাই ম্যানুয়াল, ভাই আমার এত সময় নাই, ভাই আমি পারবো না, আমার একটা শর্টকাট হয়ে দেন ভাই, শর্টকাট হইতেছে ভাই তোমার টাকা থাকা লাগবে, তাহলে শর্টকাট পাবা তুমি বহুত। কেমন শর্টকাট ওয়ে? সেটা হচ্ছে ভাই তোমার যদি একটু টাকা পয়সা থাকে, বেশি টাকাও লাগে না, তোমরা যে কোনো একটা কোচিং এর ফাউন্ডেশন ব্যাচ আছে, এটা শুধু ডেডিকেটেডলি রাখেই হচ্ছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার পোলাপানের জন্য। তোমরা যে কোনো একটা কোচিং এর ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়ে যাও, ওরা যা বলে তাই শোনো, শেষ, আর কিচ্ছু করা লাগবে না। ওরা যেভাবে সিলেবাস দেয় সেভাবে চলো, যা বলে তাই করো, ঠিক আছে? ওরা যা দেখায় দেখায়, দেখতে বলে তাই দেখো, হয়ে যাবে। কিন্তু আমার তরফ থেকে বলবো যে কোন ফাউন্ডেশন ব্যাচটা ভালো হতে পারে। আসলে ফাউন্ডেশন ব্যাচ কোনটা ভালো হতে পারে আসলে আমি ওইভাবে জাজ করে বলতে পারবো না, কারণ আমি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি ছিলাম হচ্ছে যে একটা কোচিং এই, তো ওই একটা কোচিং এর কথা আমি বলতে পারবো, আর বাকিদের ফাউন্ডেশন কেমন আমি বলতে পারবো না আসলে। আমার অনলাইন, আমি অনলাইনে ম্যাক্সিমাম সময় ছিলাম, তো আমি জানি যে উত্তরণের ফাউন্ডেশন কোর্স আছে, বিসিএস P2 এর ফাউন্ডেশন কোর্স আছে, তারপর হচ্ছে বিদ্যাবাড়ির ফাউন্ডেশন কোর্স আছে, এই তিনটার জানি, বাকিগুলো আমি জানিও না কোনটার ফাউন্ডেশন কোর্স আছে। তো এর ভিতরে আমার P2 এই হচ্ছে আগায় থাকবে, অনেক বেশি আগায় থাকবে P2 এ, কারণ ওরা মনে রাখবা যে তোমাদের সময়ও যে কোনো একটা কোচিং খুব রাইজ করবে, একটা কোচিং একটু অন্যরকম থাকবে তোমরা যখন বিসিএস দিবা, এটা হচ্ছে সিস্টেম, সবসময় এরকম কিছু কোন একটা কোচিং একটু আগায় থাকে, তোমরা সেটা খোঁজ নিলে বুঝতে পারবা যে আমাদের এই সময় 45-46 43 থেকে 43 থেকে মানে কোভিড পরবর্তী 43-44 45-46 এই সময়টা একটু উত্তর P2 এটা একটু অন্যরকম সার্ভিস প্রোভাইড করতেছে, তো এখন ওরা আগায় আছে, ওদের এখন সময়, ঠিক আছে? P2 এর সময় এখন, যৌবন এখন, ঠিক আছে? তো ওরা এখন ভালো ভালো অফার মানে শীত দিতেছে, সবকিছু সুন্দর হচ্ছে, তো তোমরা খোঁজ রাখবা যে আসলে তোমাদের সময় কোন কোচিংটা একটু অন্যরকম, একটু ভালো রিভিউ ভালো এরকম করে, ঠিক আছে? উত্তরণও ভালোই আগাচ্ছে, আমি উত্তরণের রেগুলার ব্যাচের স্টুডেন্ট ছিলাম, একটা কোর্স কিনছিলাম, আর P2 এর সাথে এখন আমি পুরোপুরি ভাবে ইনভলভ, কারণ খুবই ভালো ওরা সার্ভিস দিচ্ছে। তো সেটাই বলবো যে তোমরা জাস্ট, আর P2 এর আমি ফাউন্ডেশন বুক কোর্সে ছিলাম, আমি জানি ওদের ফাউন্ডেশন কোর্সটা অনেক ভালো, ওদের সাথে থাকলে মোটামুটি তোমার পুরো আইডিয়া হয়ে যাবে যে কি কি পড়তে হবে। আর তোমাদের পরামুখস্থ করার দরকার নেই, তোমরা সপ্তাহে 2 দিন ওদের হয় P2 এর লাইভ ক্লাস হয়, সেই লাইভ ক্লাস গুলো অ্যাটেন্ড করবা, জাস্ট প্রতিদিন অ্যাটেন্ড করবা, মানে সপ্তাহে 2 দিন রেগুলার থাকবা, তাহলে তোমাদের মাথায় আইডিয়া হয়ে যাবে যে আসলে কি কি কেমনে কেমনে কি কি। এটাই বলতে চাইছি যে তোমরা নিজেরা যদি নিজেদের ম্যানুয়াল ওয়েটাও বলে দিছি, আর ম্যানুয়াল ওয়ে যদি তোমরা ফলো করতে তোমাদের মনে হয় যে না ম্যানুয়াল ওয়ে ফলো করব না, এত কষ্ট কে করে, তাহলে বলবো যে P2 তে যেভাবে যেভাবে বলে, যে যে বই কিনতে বলে, যেভাবে যেভাবে বলে তুমি ওভাবে ওভাবে চলো, ঠিক আছে? আর হচ্ছে বলবো যে যারা ক্যাডার হয়েছেন তাদের ভিডিও শোনো, তাদের ভিডিওই এনাফ, এই আর কি। তো এই ছিল 2টা পার্ট, তো তোমরা 2টাই শুনো, তোমরা ভালো থাকো, তোমাদেরকে তোমাদেরকে কিছু দিতে পারলেই, যেটা আমার ভুল থেকে তোমরা যদি শিক্ষা নিতে পারো, বা আমার সাকসেস থেকে তোমরা যদি শিক্ষা নিতে পারো, আমার পথ চলা থেকে তোমরা যদি শিক্ষা নিতে পারো, সেটাই আমার জন্য হচ্ছে অনুপ্রেরণা। তাই আমি, আমার মতটা হচ্ছে যে আমি যতটুকুই ভালো করছি, যতটুকুই খারাপ করছি, আমি এটা দিয়ে যাব, আমি এটা শেয়ার করে যাব, কারণ আমাদের বাংলাদেশের একটা বড় একটা জেনারেশন তারা কিছুই শেয়ার করে নাই, তারা একটা ফোঁটা জ্ঞান শেয়ার করে নাই, তারা কিভাবে বড় হয়েছে কিচ্ছু শেয়ার করে নাই। তো একটা বড় জেনারেশন আছে, তারা আসলে জানেই না কিভাবে কিভাবে সাকসেসফুল হইতে হয়, কারণ আমাদের বড়রা শেয়ার করে নাই, ওইভাবে শেয়ার করে না, ঠিক আছে? সো এটা খুবই কমন, তো এই ধারণাটা হচ্ছে যে আস্তে আস্তে ভাঙতেছে, অনেক ভাই বোনরা এখন শেয়ার করে তারা কিভাবে পড়ছে। যেমন এটা উদাহরণ হচ্ছে যে অনেকেই আছে যে দেখবো যে হ্যাঁ আমি তো GPA 5 পেয়েছি, আমি তো পড়িই নেই, এমনি GPA 5 পেয়েছি, এইসব এইসব মানুষদেরকে জাস্ট আমি, আমার ধিক্কার যে তারা পরিশ্রম করে কিন্তু পরিশ্রমের কথাটা তারা বলে না, তারা হচ্ছে যে এমন একটা ভাব দেখায় যে তারা হচ্ছে সুপার ন্যাচারাল, মানে তাদের পর 1 মাস পড়লেই হয়ে যায়। ভাই এই ন্যাচারাল পাওয়ারের তো আমার দরকার নাই, ঠিক আছে? এই ন্যাচারাল পাওয়ার তুমি শো করে তোমার কি লাভ, তুমি কি করতে পারলা, তুমি একটু নিজেকে বড়ই দেখাইতে পারলা আর কি। তাও তো তোমার যদি এই ন্যাচারাল পাওয়ার থাকে, এটাও তো তোমার গুণে তোমার অর্জন হয়নি, এটা তো তোমাকে সৃষ্টিকর্তা তোমাকে দিছে, এটা কি তুমি নিজ গুণে অর্জন করছো? তো যেটা নিজ গুণে অর্জন করো নাই সেটার কোনো দাম নাই, এই আর কি। তো এই জন্য শেয়ার করা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন আপনারা, বা তোমরা একটু ঘুরে আসতে পারো, ঠিক আছে? যদিও কিছুই নাই, এই আর কি। তো ভালো থেকো, হেলদি থেকো, আল্লাহ হাফেজ।